দাদু হ্যালো বলবে তো, হ্যালো জোরে, আর হ্যালো। হ্যাঁ এই তো, আজকে মাংস খাবো। ভালো মাংস নয়, আজকে চিলি চিকেন। আবার চিলি চিকেন? ওরে সারা নাম মনে থাকবে, চিলি চিকেন ফ্রাইড রাইস। তুমি ফ্রাইড রাইস উচ্চারণ করো একবার। চিলি চিকেন হবে, আর তার সঙ্গে চিলি চিকেন আবার কি ফ্রাইস বলেতে, ফ্রাইস নাকি অত মনে নেই। হ্যাঁ যাই হোক, ফ্রাইস নয় ফ্রাইড রাইস। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আবারও কিন্তু দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। এখন কিন্তু প্রত্যেক অনুষ্ঠান বাড়িতে ফ্রাইড রাইস চিলি চিকেন হয়ে থাকে, তো সেই ফ্রাইড রাইস চিলি চিকেন খুব সহজ পদ্ধতিতে এবং কম সময়ে আপনাদের করে দেখাবো। তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আবারও চলে এসছে মা ছেলের জুটি, এই যে নন্টে আর নন্টের মা, দাদু আর আমি সবাই মিলে হই হুল্লোড় করে মজা করে তাতে রান্না করে নেই। এই তো চিলি চিকেন। চিলি চিকেন ঝাল একটু কম দিবি? এই শালা এসাই লঙ্কা দিয়ে দিয়েছে। এই যে কি লঙ্কা, এটা কি বলে খালি লঙ্কা, এটা দিলেই তো কিস্তি মাত। ও দাদু এটা কিন্তু ঝাল লাগে না, এটা ক্যাপসিকাম। ক্যাপসিকাম? ক্যাপসিকাম নয়, ক্যাপসিকাম। ক্যাপসিকাম যাই হোক, হ্যাঁ ক্যাপসিকাম দেখছো নন্টে বলতে যে ক্যাপসিকাম খাবি? না, দুটো রান্নার জন্য দু রকম ভাবে ক্যাপসিকাম কেটে নেব। চিলি চিকেনের জন্য কিন্তু বন্ধুরা বোনলেস চিকেন লাগবে, তো আমি বোনলেস চিকেন খুব ভালো করে ধুয়ে রেখেছি। এবার চিকেন ভালো করে ম্যারিনেশন করে নেব। প্রথমে দেব রসুন বাটা, আদা বাটা, গোলমরিচ গুঁড়ো, লবণ, এক চামচের মতো কর্নফ্লাওয়ার দেব। আমি এখানে পাতি লেবু নিয়েছি, তো পাতি লেবু না থাকলে আপনারা ভিনিগারও দিতে পারেন। সব শেষে দিয়ে দেব একটা ডিম। খুব ভালো করে একসঙ্গে মেখে নেব। বন্ধুরা গাজর এমন একটা সবজি যেটা ফ্রাইড রাইসে দিলেও খেতে ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে। কি বললো বুঝতে পারছো? কি বললো আলাদা? তুমি যেমন লঙ্কা ছোট ছোট করো সেরকম লঙ্কা ছোট ছোট করে কাটো। চিকেনের সমস্ত মশলা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি 15-20 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব, আর ততক্ষণে এদিকে উনানে আঁচ দিয়ে রাইসের জন্য ভাতটা চাপিয়ে দেব। জল দেব। বন্ধুরা ফ্রাইড রাইস তৈরি করতে গেলে কিন্তু ফ্রাইড রাইসের ভাতটা তৈরি করাই হচ্ছে আসল। ভাতটা নরম হয়ে গেলে কিন্তু আর ঝরঝরে ফ্রাইড রাইস হবে না, তাই জল দিয়ে প্রথমে খুব ভালো করে জল গরম করতে হবে। আর ফ্রাইড রাইসের চাল ভাত করার আগে আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। এই যে আমি ভিজিয়ে রেখেছি ধুয়ে। ফ্রাইড রাইসের জন্য গরম জলে আমি গোটা গরম মশলা দেব, তেজপাতা। ভাত যাতে ভালোভাবে ঝরঝরে হয় সেই জন্য অল্প একটু সাদা তেল দেব। নন্টে ধুলো কাটছিল আর ওর মা একটু জোরে বকে দিয়েছে সেই জন্য কাঁদছে। সত্যি মায়ের কাছে সবাই আদরেরই হয়, আমরা এত ওর সঙ্গে লাগি ও কিন্তু কখনো কাঁদে না। ওর মা আছে বলে মাকে পেয়ে আদরে বেশি কান্নাকাটি করছে। চাপা দিয়ে মোটামুটি চালটা আমি 80% মতো সেদ্ধ করে নেব। রাগ করেছে ওর মা বকছিল তো ওই জন্য। এমনি খুব রাগ কি হয়েছে তা? আমি কিছু বলছি? এবাসে যে মেঘ অন্ধকার হয়ে এলো রে, অন্ধকার হলেই তো ভালো। এবাসে তোর আবার কি ভ্রাইটিস হচ্ছে?
ফ্রাইটিস না কি বলে ফুলে গেছে ফ্রাইড রাইস ফ্রাইড রাইস হচ্ছে ফ্রাইড রাইসের ভাত হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না কড়াই সাদা তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করব চিকেন কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেশন হয়ে গেছে এবার আমি তেলও গরম হয়ে গেছে আর চিকেনের পিসগুলো একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব সাদা তেল রসুন কুচি আর দেবো আদা কুচি কেটে রাখা ক্যাপসিকাম টমেটো টমেটো আর ক্যাপসিকাম কিন্তু আমি খুব বেশি ভাজা করবো না দু একবার হালকা করে নেড়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটা সব শেষে দেবো এই চুপানা এই দেখুন টমেটো ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি একটু হালকা করে ভেজে নিয়েছি চিলি চিকেনে কিন্তু সয়া সস দিতেই হবে বন্ধুরা আমি এক চিপির মতো দেব টমেটো সস ফুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দেব সসে তো লবণ থাকে তাই আমি অল্প পরিমাণে আর একটু লবণ দেব চিলি চিকেনে আমি অল্প একটু চিনি দেবো আপনারা চাইলে নাও দিতে পারেন তবে চিনি দিলে চিলি চিকেনের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় নুনটে খাবে তাই আমি কিন্তু রেড চিলি সস দিলাম না এমনিতে কাঁচা লঙ্কা আছে গোলমরিচের ঝাল আছে তাই আপনারা চাইলে কিন্তু রেড চিলি সস দিতে পারেন ভেজে রাখা চিকেন দেওয়ার পালা এবার দোকানের মতো হয়েছে বন্ধুরা দেখুন এবার ঢেলে নেওয়ার পালা সাদা তিল নিয়েছি সাদা তিল যদি চিলি চিকেনে পড়ে না দারুণ লাগে খেতে দারুণ আজকে ফ্রাইড রাইসে আমি অল্প একটু সাদা তেল দিব আর তার সঙ্গে ঘি দেব আপনারা শুধু ঘিয়ে করতে পারেন আবার শুধু সাদা তেল দিয়েও করতে পারেন কেটে ধুয়ে রাখা গাজর আর বিনস দেব ক্যাপসিকাম কিন্তু আমি এখন দেব না গাজর আর বিনস হালকা করে ভাজা হয়ে গেছে ক্যাপসিকাম কুচি দেব আপনারা আপনাদের পছন্দ মতো আরও সবজি দিতে পারেন মটরশুঁটি দিতে পারেন ফুলকপি দিতে পারেন বাঁধাকপি দিতে পারেন কিন্তু আজকে আমি এই তিন রকম সবজি দিয়েই ফ্রাইড রাইস করব ক্যাপসিকাম ও জ্বালনটা কাদা করছিস
জালানটা থাকলে তো রান্না হতো, গাদা কেন করলি? সমস্ত সবজি হালকা করে ভাজা হয়ে গেছে, এবার ভাত দিয়ে দেব। এই তো ফ্রাইড রাইস হয়ে এলো দাদু, কাজু আর কিশমিশ দিয়ে দেব। যেমন বেরেস্তা ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ, আর কাজু কিশমিশ ছাড়া কিন্তু ফ্রাইড রাইস একদম অসম্পূর্ণ। বৃষ্টিটা থেমে গেছিল, আবার বৃষ্টি আসলো। বর্ষাকাল মানে এরকম, একবার বৃষ্টি হবে একবার বৃষ্টি থামবে। ফ্রাইড রাইসে গোলমরিচ গুঁড়ো দিলে ফ্রাইড রাইসের যে গন্ধটা সেটা আরো ভালো আসে। আর একটু ঘি দেব, একটু লবণ দেব, আর দেব চিনি। সবাই অনেকক্ষণ ধরে বসে আছে। হ্যাঁ হয়ে গেল, বলো কখন ধরে বলছি খাবো। এই তো হয়ে গেল বাবা। দাঁড়া দাঁড়া, হয়ে গেছে ফ্রাইড রাইস, চিলি চিকেন একদম রেডি, চট জলদি হয়ে গেল। চ চ ছাড় ছাড়, জানা করবো তো, বৃষ্টি পড়ছে দেখছিস। এই বৃষ্টিতে চিলি চিকেন ফ্রাইড রাইস খেয়ে ঘরে গিয়ে নাক ডেকে ডেকে ঘুমাবি। ঘুমাবি তো, দাদুর পাতে কত কাজু পড়ছে, একদম মাখো মাখো হয়েছে। ও পাপি কি আলতে দাও, কি দেব এটা? ওটা দেয়া হবে না, তুই আগে শেষ কর। মাটি মন্টি, হাত ছোড়া হাত ছোড়া, চিলি চিকেন খাবি তো? হ্যালো, সবটাই ভালো হয়েছে, এখন বসেছি, খামল তুলেছি ভালো। কেমন টেস্টি নন্টে, টেস্ট ভালো হয়েছে? বস 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 নন্টে বস, দু মিনিট দু মিনিট। হ্যাঁ রাইসটা হেভি সুন্দর হয়েছে, আমার তো ফ্রাইড রাইস খেতে খুবই ভালো লাগে। তো যা হয়েছে আমি আর দ্বিতীয়বার কিছু বলবো না। কি হলো আজকে সবাই চুপচাপ এত খাচ্ছে কেন গো? হ্যাঁ কিছু মুখ থেকে কথা বেরোচ্ছে না। পপিদি যা রান্না করেছো আর কিছু বলা যায়? আমি দেবো বলে রেডি হয়ে বসে আছি, কার কি লাগবে বলবে। এই নন্টে কি নিবি? কাজু খাচ্ছে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন। আর যেতে যেতে সবাইকে একটা কথা বলে যাই, অবশ্যই কিন্তু আপনারা পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে ঘন্টিটা ক্লিক করে রাখবেন নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। নন্টে আর মাংস নিবি? মুখে ঢুকিয়ে আছে দেখো একসঙ্গে। পপি মাঝে মাঝে করবি রে, তাই ঘন ঘন করবি, ঘন ঘন। চিলি চিকেনটাও দারুণ হয়েছে।